ভর্তুকি সামলাতে বড় চাপের সরকার, বরাদ্দের তিন গুণ বেশি দরকার বিদ্যুৎ, গ্যাস ও কৃষি খাতে। এদিকে অর্থ বছরের প্রথম ছয় মাসে 18,000 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরাসরি নগদ সহায়তার কৌশলে হাঁটতে হবে সরকারকে। সাইদ আরমানের রিপোর্ট। অর্থনীতির চালিকা বিদ্যুৎ খাত, কলকারখানা চাকা চলবে না। সরকারের পরিসংখ্যান, দেশে এখন দরকারের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে চলতি অর্থবছরে বিদ্যুতে ভর্তুকি চাপে ফেলেছে সরকারকে। বরাদ্দ ছিল 8,500 কোটি টাকা, যা তিন গুণ বেড়ে ঠেকেছে 25,000 কোটি টাকাতে। বিদ্যুতের মতো গ্যাস খাতেও পুড়ছে সরকার। তবে রমরমা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ব্যবসা, 4,000 কোটি টাকা এই খাত সামাল দেওয়ার আশা ছিল সরকারের, তবে বদলে গেছে সব হিসাব। ন্যায্যতার প্রশ্ন আছে, সকল মানুষ কি গ্যাস এবং বিদ্যুৎ পায়? গ্রামাঞ্চলে দূর দূরান্তে এতদিন বিদ্যুৎই পেত না, কিন্তু দেওয়ার জাতি হিসাবে কিন্তু ভর্তুকির কষ্টটা সকলের উপরে এসে দাঁড়ায়। বিশ্ববাজারে সারের বাড়তি দাম, এখাতেও বদলে গেছে হিসাব। 9,500 কোটি টাকার বরাদ্দ দাঁড়িয়েছে 28,000 কোটি টাকাতে। ধীরে ধীরে পর্যায়ক্রমে সরে আসেন, রিপ্লেস করেন। 100 টাকা ভর্তুকি উদ্ধার করলাম, ওই 100 টাকা ভিতর থেকে কীভাবে জেনারেট করা যায়, অপচয় রোধ করে, চুরি রোধ করে, বেটার ম্যানেজমেন্ট করে, সেই দিকও খেয়াল করে। অর্থনীতিবিদরা বলছেন, গতানুগতিক ভর্তুকির কাঠামো আর চলছে না, সামাজিক বৈষম্য বাড়ে, অপব্যবহার হয় বিতরণে, তাই কৌশল হতে পারে নগদ সহায়তা। সব মিলিয়ে এই বছর প্রায় 1,00,000 কোটি টাকার মতো সাবসিডি দেওয়া হচ্ছে, অর্থাৎ বাজেটের প্রায় 20% আমাদের সাবসিডিতে চলে যাচ্ছে। এটা একটা জিনিস যেটাকে ভাবতে হবে, কিছু কিছু সাবসিডি আছে যেগুলো না দিলেও চলে হয়তো। অর্থ বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 1,43,000 কোটি টাকা, বিপরীতে আদায় 1,25,000 কোটি টাকা। রাজস্ব আদায় নিয়ে অর্থমন্ত্রী এক ধরনের চাপের মধ্যে আছেন। গেল ছয় মাসে রাজস্ব ঘাটতি প্রায় 18,000 কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন। তাই গণহারে ভর্তুকির ব্যাপারে অর্থমন্ত্রীকে আরও সতর্ক হতে হবে। গণহারে ভর্তুকি না দিয়ে নগদ সহায়তা দেওয়া যেতে পারে প্রান্তিক জনগোষ্ঠীকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।